চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণা হাঁপিয়ে হাঁপিয়ে ক্লান্ত হয়ে চলে এসেছি মোহর সিরিয়ালের একটা ফালতু মানে না মানে তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট পৌঁছাবো বলে আমার কাছে এবং কিছু কিছু দর্শক মহলের কাছে এই আপডেটটা অত্যন্ত ফালতু কারণ আবারও বাড়ি ছাড়ছে আমাদের মোহর। ভাবো দুদিন আগে শঙ্খ বাড়ি ছেড়ে চলে গেল, সেখানে গিয়ে আরেকজনকে জোটালো, তার সাথে বিয়ে করা নিয়ে একটা নাটক চললো, এবার নাকি আবার আমাদের মোহর বাড়ি ছাড়বে। মাঝে মাঝে এদের ইচ্ছে হয় যে ও আমাকে কতটা ভালোবাসে এটা আমাকে জানতে হবে, আর এটা জানতে গেলেই আমাকে বাড়ি ছাড়তে হবে, মানে আমি যদি হঠাৎ হারিয়ে যাই ও কি আমাকে খুঁজবে। প্রসঙ্গত বলে রাখি, অনেকদিন সিরিয়াল মোহরে মন্দির দেখা যাচ্ছে না, তাই জন্য হয়তো শঙ্খ ও মোহরকে মন্দিরে পাঠাবার এটা নতুন কোনো টপিক। তো যাই হোক বন্ধুগণ, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। আমার বর যদি এরকম তার বান্ধবীর বাড়িতে গিয়ে হঠাৎ করে থাকে, আমাকে না বলে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, হঠাৎ করে একটা বান্ধবী তার বাড়িতে গিয়ে থাকলো, তার সেই বান্ধবীর কি হয়েছে না হয়েছে আমার জানার দরকার নেই, ঝেঁটাটা নেব, বরের আপাদ মস্তক ঝাড়িয়ে বাড়িতে ফিরিয়ে আনবো। মোহর তো এখানে অনেক ভালো কাজ করেছে যে চুপচাপ অশান্তিটা চালিয়ে গেছে। আরে ভাই, তোমার বান্ধবী মরছে না কি মরছে আমাকে বলে যাও, কৈফিয়ত দাও। তুমি হঠাৎ করে একটা মেয়ের বাড়িতে গিয়ে রাত কাটাবে আর আমি ড্যাং ড্যাং করে তোমার সতী সাবিত্রী বউ হয়ে বলবো বা 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 বা, আমার বর যা করছে বিশাল বড় দায়িত্ববানের কাজ করছে, এটা তো হতে পারে না। এই কারণে আমি এখানে মোহরের দোষ দেখতে পেলাম না, বিকজ আমিও একটা মেয়ে, আমার বর যদি এই কাজটা করে, বলা যায় না আমার বিয়ের পরে যদি এরকম একটা কাজ করে আর এই ভিডিওটাই যদি তখন চালিয়ে দেয়, দিয়ে বলে এই এখন যে তুমি ঝগড়াগুলো করছো তখন তো ভিডিওতে এই কথাটা বলেছিলে, আমি তো ফেঁসে যাবো। তাই জন্য আগের থেকে সেফটি নিয়ে রাখা কিন্তু অনেক ভালো। তো যাই হোক, তোমরা তোমাদের মতামতটা জানিও, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এইদিকে আমাদের শ্রমণাও কিন্তু ঝেড়ে ভূত ভাগাচ্ছে পরাগকে, বলছে যে চলে যাও আমি তোমাকে ভালোবাসি না, আমি নাটক করছিলাম। তারই মধ্যে শুভ্র আবার বলছে, আসলে কী বলতো, ও না আমাকে ছাড়া একটুও থাকতে পছন্দ করে না। এই বিদেশ থেকে যারা টপকে পড়ে হঠাৎ করে তারা নিজেদেরকে বিশাল সেক্সি সেক্সি বয় বলে মনে করে, এবং এর সাথে আরও একটা জিনিস মনে করে যে আমি আল্ট্রা মডার্ন, আসলে যে উনি বিদেশি কুকুর সেটা উনি ভুলেই যান। তো যাই হোক, এই মুহূর্তে শ্রমণাকে দাঁড় করিয়ে পরাগকে দাঁড় করিয়ে শুভ্র বলছে যে দাঁড়াও আমি একটা চাটা বলে আসি। তো তবুও শ্রমণা কিন্তু গলেনি, যদি ঘরের মধ্যে থেকে কোনোভাবে জানা যায় যে আমি পরাগের সাথে কি কথা বলছি, তাই জন্য পরাগকে বলছে যে তুমি চলে যাও, কেন দাঁড়িয়ে রয়েছো। তারপরে শুভ্র বলছে আমি চা বলে এসেছি। শ্রমণা একবার ওখান থেকে সরে যেতে চেয়েছিল, বলেছিল যে আমি চাটা নিয়ে আসি, কিন্তু শ্রমণাকে যেতে দেওয়া হয়নি, বলছে না না তুমি এখানে যাবে, তুমি এখানে থাকো, তোমার তোমার এত ধকল নিতে হবে না। এমনকি এটাও বলছে শুভ্র যে এবার আমরা বাইরে যাব, গিয়ে না আমরা বেবি প্ল্যান করব। আপনি ভাবছেন তো আপনার বাচ্চাটাকে মানে দুঃখ দিয়েছে, ধোকা দিয়েছে, না না ও বাচ্চা খুব ভালোবাসে, এই তো এইবার আমরা যাব গিয়েই বেবি প্ল্যান করে নেব, আর তারপরেই আমাদের একটা ছোট্ট বেবি চলে আসবে, এক বছরের মধ্যে আমরা আপনাকে জানিয়ে দেবো। এরপরে আমাদের শ্রমণা বলছে যে রাস্তায় কি চা কিনতে পাওয়া যায় না, আপনার বাড়িতে গেলে কি আপনাকে এক কাপ চা করে দেওয়ার মতো কেউ নেই, আপনি এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে রয়েছেন, বেরিয়ে যান গেট লস বলে এমন চিৎকার করেছে যে আমাদের শুভ্র অব্দি কেঁপে উঠেছে। অগত্যা পরাগ মাথা নত করে ওখান থেকে বেরিয়ে গেছে। আমাদের শুভ্র এখন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কেসটা কি হলো, সব ঠিকঠাক হলো তো নাকি এর মধ্যে কোনো ঘাপলা হয়ে গেল। তো যাই হোক, আমাদের শ্রমণার সত্যি মানে শ্রমণার জীবনের এই ক্রাইসিসের কথা কবে জানবে, পরাগ কীভাবে জানবে সেটা আমরা জানতে পারবো। আর আমরা এটাও জানি মোহর যতদিন না আসছে ততদিন এই সমস্যার সমাধান হবে না। ওইদিকে আমাদের মোহর বাড়ি ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে, আর এইদিকে আমাদের শঙ্খ বলে দিয়েছে যে আমার অত সময় নেই তোমাদের কাছে যাওয়ার, তোমাদের সাথে দেখা করার, তার বাবা মাকে এটা বলেছে। তার কারণ তার বাবা মায়ের বক্তব্য যে আরে মোহরকে তো তুমি বিয়ে করেছো, মোহরের কাছে তো মোহরের বাবা মা থেকে শুরু করে কেউ নেই, তো তুমি তো মোহরের আপনজন, তো তুমি তো আসবে, মোহরের তো দেখাশোনাটা করবে, মাঝে মাঝে তো ওরও ইচ্ছা করে তোমার সাথে কথা বলতে। শঙ্খ এখন দায়িত্ব পালন করছে। মনে আছে বহুদিন আগে কুসুমদলা সিরিয়ালে এই সেম জিনিস দেখানো হয়েছিল, আর সেম জিনিস আবারও উনি মোহর সিরিয়ালে দেখাচ্ছেন। ওখানেও একজন টপকে গেছিল, এখানেও একজন টপকে যাবে, কিন্তু আমার প্রশ্ন সেবারও এক ছিল এবারও একই থাকবে। প্রশ্নটা হচ্ছে এটাই যে বউকে জানিয়ে কাজগুলো করতে কী সমস্যা, কেন তুমি ছেলে হয়েছো তোমার কাছে এই এক্সট্রা ঠ্যাং ছাড়া তো আর কিছুই নেই, তাহলে তোমার এত কিসের অহংকার, এত কিসের অহংকার, এই অহংকারের দাম দেবে কে, আমাদের পিসি দেবে আবার কে। তো যাই হোক বন্ধুগণ, অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মোহর, স্টার জলসা ও স্টার জলসা HD-তে, আর আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।